আসসালামু আলাইকুম বিনিয়োগকারী বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি মূলত মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে কিছুটা আলোচনা করব। তো চলুন আমরা শুরুতে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ডিএসসি ওয়েবসাইটে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেগুলো একটু চোখ বুলিয়ে আসি। আজকে অর্থাৎ 16 মে 2023 এশিয়াটি লাস্ট ট্রেড হয়েছে 36 টাকা 30 পয়সায়। আমরা যদি শেয়ারটির পেইড আপ ক্যাপিটালের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো মাত্র 40 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল বিশিষ্ট একটা কোম্পানি, এবং যার অথরাইজ ক্যাপিটাল হচ্ছে 100 কোটি টাকা। অর্থাৎ 40 কোটি টাকা পেইড আপ ক্যাপিটালের একটা কোম্পানি কিন্তু মূলত লো ক্যাপের কোম্পানি, অর্থাৎ এই কোম্পানিগুলোকে আমরা লো পেইড আপ কোম্পানি হিসেবে ধরতে পারি। এই কোম্পানিটি 2022 সালে 3% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আমরা যদি এটার ফার্স্ট কোয়ার্টার ইপিএস টা দেখি এই বছরে, তাহলে সে 88 পয়সা ইপিএস করেছে ফার্স্ট কোয়ার্টারে। আমরা যদি কোম্পানিটির হোল্ডিং এর দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখবো কোম্পানিটির হোল্ডিং এ স্পন্সর ডিরেক্টর রেখেছে 30.28%, ইনস্টিটিউটের হোল্ডিং এখন রয়েছে 19.32%, এন্ড পাবলিকের রয়েছে 50.40%। আমরা জানি এটি একটি নিউলি লিস্টেড কোম্পানি, এবং এই কোম্পানিটি 2022 সালে জুলাই মাসে লিস্টেড হয়েছে, এবং লিস্টেড হওয়ার পরে যেটি হয় যে ধারাবাহিকভাবে কোম্পানিটি কিন্তু তার আপ ট্রেন্ডে ছিল, এবং যখন সে আপ ট্রেন্ড ছেড়েছে তারপরে সে আবার ধারাবাহিকভাবে ডাউন ট্রেন্ডের দিকে নেমেছিল, এবং ডাউন ট্রেন্ডে যখন নেমেছিল তখন সে দীর্ঘদিন ধরে 44 টাকায় ফ্লোরে পড়েছিল, এবং পরবর্তীতে যখন ডিএসসি হাইয়েস্ট 2% প্রাইস লেসে বসাতে পারবে এই লটা ক্রিয়েট করেছিল, তখন আবারও শেয়ারটি ধীরে ধীরে ডাউন ট্রেন্ডে আসে, এবং ডাউন ট্রেন্ডে এসে দীর্ঘদিন ধরে শেয়ারটি 29 টাকায় পড়েছিল। এবং গত 2 দিন শেয়ারটিতে একটা ভালো মুভমেন্ট হয়েছে এবং শেয়ারটি 2 দিনই হল্ট হয়েছে। এখন প্রশ্নটা হলো, একটা শেয়ার দীর্ঘদিন ধরে ফ্লোরে পড়েছিল, এই ফ্লোরে পড়ে থাকা শেয়ারগুলো হঠাৎ করে মুভমেন্টে কেন আসলো, কি কারণে আসলো, কি তার ফান্ডামেন্টালস আছে, সেই বিষয়গুলো যদি আমরা একটু দেখার চেষ্টা করি। অর্থাৎ ডিএসসি এর ওয়েবসাইটে তাদের যে ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া ছিল আমরা সেই অ্যাড্রেস অনুযায়ী গিয়ে যদি দেখি, এটি মূলত একটা নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এবং তারা বেসিক্যালি ফায়ার ইন্স্যুরেন্স, ম্যারিন ইন্স্যুরেন্স, মোটর ইন্স্যুরেন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্স সেক্টর গুলোতে ইন্স্যুরেন্স করে থাকে। তো আমাদের দেশে সাধারণত মোটর ইন্স্যুরেন্স ছাড়া বাকি ইন্স্যুরেন্স গুলা কিন্তু এত বেশি জনপ্রিয় নয়, অর্থাৎ ফায়ার ইন্স্যুরেন্স বা ইঞ্জিনিয়ারিং যে ইন্স্যুরেন্স গুলো আছে এগুলো কিন্তু এতটা জনপ্রিয় নয়, হয়তো ডে বাই ডে এটা আরো গ্রোয়িং পজিশনে আসবে। তবে মোটর ইন্স্যুরেন্সটা গভর্নমেন্ট কিছু বাধ্যবাধকতার কারণে এই সেক্টরসটাতেই মোটামুটি বেশি হারে ইন্স্যুরেন্স করে থাকে। তবে নন লাইফ যে ইন্স্যুরেন্স কোম্পানি গুলো আছে এটা ইন ফিউচারে হয়তো আরো বেটার পজিশনে যাবে, কারণ মানুষ আরো বেশি অ্যাওয়ার হচ্ছে ইন্স্যুরেন্সের ব্যাপারে, আরো বেশি সচেতন হচ্ছে। যে আমরা রিসেন্টলি দেখেছি ঈদের আগে 2টা মার্কেটে আগুন লেগেছিল, তো এই মার্কেটে যে ব্যবসায়ীরা ছিল তারা যদি ফায়ার ইন্স্যুরেন্স এর আওতাভুক্ত হতো তাহলে তাদের এই যে ক্ষতি হয়েছিল সেই ক্ষতির একটা ক্ষতিপূরণ কিন্তু এখান থেকে পাওয়ার পসিবিলিটি ছিল। তো আমাদের দেশের বিজনেসম্যানরা যেহেতু এতটা অ্যাওয়ার না, এতটা সচেতন না, সচেতন না হওয়ার কারণে এই প্রবলেম গুলো ফেস করছে। তো ইন ফিউচারে আমরা আশা করছি যে এই ব্যবসায়ীরা সবাই সচেতন হবে, এবং আগুনের হাত থেকে তাদের ব্যবসায়িক যে মূল্যবান সম্পদ আছে সেটাকে প্রোটেক্ট করার জন্য হয়তো তারা ফায়ার ইন্স্যুরেন্স এর দিকে আসবে। এই কারণে আমরা মাঝে মধ্যে দেখি ইন্স্যুরেন্স এর কোম্পানি গুলো মুভমেন্টে আসতে। আমরা যদি কোম্পানির এস্টাবলিশড হিস্ট্রি এটা দেখি তাহলে এটা দেখবো কোম্পানিটি 1996 এর মার্চ 28 সালে এস্টাবলিশ না মার্চ 28 এ এস্টাবলিশ হয়েছে, অর্থাৎ মোটামুটি বেশ পুরাতন একটা কোম্পানি বলা যায়। এবং এই কোম্পানিটি বাংলাদেশে প্রায় 25 ইয়ার্স ধরে তাদের বিজনেস কার্যক্রম গুলো রান করছে। আমরা যদি তার লিস্টেড হওয়ার আগের স্টেটমেন্ট গুলার দিকে একটু দেখি, অর্থাৎ কোম্পানিটি যখন লিস্টেড হয়নি, অর্থাৎ 2022 সালের প্রিভিয়াস যে স্টেটমেন্ট গুলা ছিল আমরা যদি সেদিকে একটু লক্ষ্য করি তাহলে দেখবো যে 2022 সালের আগ পর্যন্ত, অর্থাৎ 2014, 15, 16, 17, 18 সালে কোম্পানির যে ইপিএস এর প্যাটার্ন ছিল তারা কিন্তু ধারাবাহিক ভাবে একটা গ্রোয়িং ইপিএস এর দিকে ধাবিত হয়েছে। অর্থাৎ 2014 সালে কোম্পানিটি 1 টাকা 79 পয়সা, 2015 সালে 1 টাকা 93 পয়সা, 2016 সালে 1 টাকা 59 পয়সা, 17 সালে 2 টাকা 26 পয়সা, এবং 18 সালে 2 টাকা 32 পয়সা ইপিএস পড়ে। অর্থাৎ তারা কিন্তু লিস্টেড হওয়ার আগে ধারাবাহিক ভাবে ইপিএস, কোম্পানির ইপিএস টা মূলত ডিপেন্ডস করে তার ক্লেইম এর উপরে, অর্থাৎ কোম্পানির নিট ক্লেইম যত কম হবে, অর্থাৎ ক্ষতিপূরণ যত কম দিতে হবে ওই কোম্পানির কিন্তু প্রফিটের পরিমাণটা তত বেশি আসবে। অর্থাৎ যেই বছর তারা ক্ষতিপূরণ বেশি নিতে হয়েছে সেই বছর কিন্তু তাদের ইপিএস তুলনামূলকভাবে কমে গেছে, এবং ক্লেইমের উপর ডিপেন্ড করে তার ইপিএস টা কেমন হবে। এটাই মূলত ইন্স্যুরেন্স কোম্পানির প্রফিট।
আমরা যদি আরো একটু সামনের দিকে ইপিএসসি দিকে লক্ষ্য করি, অর্থাৎ 2019 2020-21 সালের ইপিএসসি দিকে লক্ষ্য করি, 2019-এও কিন্তু সেম অবস্থা ছিল। 2020 এবং 2021 এই যে সময়টা, এটা করোনার সময় ছিল। আমরা জানি এই সময়গুলোতে সকল ধরনের বিজনেস মোটামুটি একটা মন্দা ভাব দেখা দিয়েছিল এবং বেশিরভাগ কোম্পানি কিন্তু তারা ইপিএস নেগেটিভ হয়ে গেছিল। সেক্ষেত্রেও কিন্তু তাদের ইপিএসটা 95 পয়সা 94 পয়সা করে ইপিএস ছিল, অর্থাৎ ইপিএস নেগেটিভ দিকে যায়নি। এবং 2022-এ এসে তারা ফার্স্ট কোয়ার্টারে যেটা করেছে, আমরা ফার্স্ট কোয়ার্টারে দেখেছি যে 88 পয়সা ইপিএস তারা করতে সক্ষম হয়েছে। ফার্স্ট কোয়ার্টারে যদি 88 পয়সা হয় এবং এই ধারাবাহিকতায় যদি কোম্পানিটি ইপিএস করতে সক্ষম হয়, তাহলে আশা করা যায় 3 টাকা প্লাস ইপিএস তারা করতে পারবে। আমরা যদি কোম্পানি নিউজের দিকে লক্ষ্য করি, যে কোম্পানি নিউজে এই মুহূর্তে কি রয়েছে, আমরা যদি কোম্পানিটির নিউজ গুলো একটু অ্যানালাইজ করি, তাহলে দেখবো যে তারা ফার্স্ট কোয়ার্টারে 88 পয়সা ইপিএস করেছে, যেটা গত বছর এই সময় ছিল 66 পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় তাদের এই বছর কিন্তু বিজনেস এক্সপানশন কিছুটা হলেও বেড়েছে। আমরা যদি কোম্পানির টেকনিক্যাল অ্যানালাইসিস এর দিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখবো ম্যাকডি কিন্তু মোটামুটি বাইং পজিশনে চলে গেছে। বাট একটা নিউলি লিস্টেড কোম্পানির উপর টেকনিক্যাল অ্যানালাইসিস খুব একটা কাজ করে না, বা খুব একটা কাজ হবে এমনটিও আমরা আশা করতে পারি না। মূলত টেকনিক্যাল অ্যানালাইসিস মূলত হিস্ট্রিক্যাল ডেটার উপর ডিপেন্ড করে প্রিডিকশন করে থাকে। তো সেক্ষেত্রে যদি আপনার সাফিসিয়েন্ট হিস্ট্রিক্যাল ডেটা বা অতীত তথ্য না থাকে, তাহলে কোম্পানিটি কিন্তু তার ভবিষ্যৎ সম্পর্কে একটা ভালো নলেজ কাউকে দিতে পারবে না। এ কারণেই নতুন যে কোম্পানিগুলো মার্কেটে লিস্টেড হয়, সেগুলো টেকনিক্যাল অ্যানালাইসিস খুব একটা ইফেক্টিভ হয় না। তারপরেও এখানে আমরা দেখছি ম্যাকডি কিন্তু বাইং পজিশনে রয়েছে, আর ম্যাকডি আমরা জানি যে খুব দ্রুত মুভমেন্টে চলে আসে, অর্থাৎ একটা শেয়ারের দাম আপ ট্রেন্ডে আসলেই ম্যাকডি বাই সিগনাল দেয়, আবার ডাউন ট্রেন্ডে গেলে ম্যাকডি সেল সিগনাল দেয়। সুতরাং ম্যাকডি দিয়ে কিন্তু আমরা খুব একটা অ্যানালাইসিস করতে পারি না, বা যদি কেউ ম্যাকডি ফলো করে বাই সেল করতে চায়, তাকে কিন্তু সার্বক্ষণিক মার্কেটের সাথে লেগে থাকতে হয়। তো এখন যে বিষয়টা হলো, এই শেয়ারটা দীর্ঘদিন ধরে ফ্লোরে পড়েছিল, যখন দীর্ঘদিন ধরে ফ্লোরে পড়েছিল তখন কিন্তু শেয়ারটা খুব একটা মুভমেন্টে আসেনি, বা আমরা দেখছি ভলিউমও খুব পাইনি। তো হঠাৎ করে যখন শেয়ারটি আপ ট্রেন্ডে গিয়েছে, তখন তার ভলিউম বাড়তেছে, মার্কেটের মুভমেন্টও বাড়ছে, এবং তখন হয়তো অনেকের দৃষ্টিগোচর হয়েছে যে এই কোম্পানিটি শেয়ার নিয়ে। আমরা যদি ওভারঅল ইন্স্যুরেন্স সেক্টরসে যতগুলো শেয়ার আছে আমাদের ডিএসসি ওয়েবসাইটে লিস্টেড সেগুলো দেখি, ডিএসসি ওয়েবসাইটে টোটাল 57 ইন্স্যুরেন্স কোম্পানি লিস্ট। আমরা যদি ডিএসসির ওয়েবসাইটে যে 57 ইন্স্যুরেন্স কোম্পানি লিস্টেড হয়েছে সেগুলো অ্যানালাইজ করি, তাহলে দেখবো যে বেশিরভাগ কোম্পানি শেয়ারের প্রাইস কিন্তু মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানির চেয়েও বেশি। তাহলে এই যে বেশিরভাগ শেয়ারের প্রাইস মেঘনা ইন্স্যুরেন্স এর বেশি, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট, এবং তার ইপিএস এ যেহেতু একটা ভালো মুভমেন্ট আসছে, আমার মনে হয় এটাই হচ্ছে শেয়ারটি মুভমেন্ট করার একটা বড় জায়গা। তাছাড়াও কিছু হয়তো প্রাইস সেন্সিটিভ নিউজ থাকতে পারে, যেগুলো হয়তো আমরা এখানে দেখি না বা মার্কেট ডিসক্লোজ করেনি। তবে ওভারঅল যদি চিন্তা করা হয় যে একটা কোম্পানি তার ফার্স্ট কোয়ার্টারে 88 পয়সা ইপিএস করলো, যার পেইড আপ ক্যাপিটাল মাত্র 40 কোটি টাকা, এবং এই শেয়ারটা কিন্তু মুভমেন্টে আসা স্বাভাবিক কিছু না, এটা একটা স্বাভাবিক। তারপরও আমরা যখন ইনভেস্টমেন্ট করব, তখন কিন্তু আমাদের আরো একটু জানা শোনা বা আরো বেশি অ্যানালাইজ করার প্রয়োজন, যে এই শেয়ারটাতে ইনভেস্ট করলে আমার ফান্ড সিকিউর থাকবে কিনা, আমি এখান থেকে লস করব কিনা বা আমি লুজার হবো কিনা, এই জাতীয় যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আরো একটু চিন্তা ভাবনা করে আমাদেরকে ইনভেস্ট করা উচিত। কারণ ইনভেস্টমেন্টে যাওয়ার পরে আমরা যদি চিন্তা করি যে না, এখানে ইনভেস্টমেন্ট করাটা বোকামি হয়েছে, ভুল হয়েছে, তাহলে আমাদের যে ভিতরে শক্তি, অর্থাৎ আমরা যে সামনের দিকে যাব বা নতুন করে শেয়ার অ্যানালাইসিস করব, মার্কেটটাকে আরো বেশি জানতে পারবো, এই জিনিসগুলা কিন্তু আমরা পারবো না। আর আমরা সফল ফান্ড তো একটা সেক্টরসে কখনোই বিনিয়োগ করব না, আমাদের ফান্ডটাকে ভেঙে ভেঙে বিভিন্ন জায়গাতে বিনিয়োগ করব। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা, সেটা হলো ক্যাপিটাল মার্কেট লং টার্ম এর জায়গা, এখানে অবভিয়াসলি লং টার্মে ইনভেস্ট করতে হবে। আর একটা ব্যাপার হলো, মার্কেট কিন্তু এখন পারচেসিং এর জন্য একটা দারুণ প্লেসে রয়েছে, অর্থাৎ ম্যাক্সিমাম কোম্পানি শেয়ার তারা কিন্তু ফ্লোরে পড়ে আছে, এবং যে সকল কোম্পানি একটু বেটার পজিশনে যাবে, যাদের ইপিএস ভালো হবে, শেয়ার হোল্ডারদের ভালো ডিভিডেন্ড দিবে, তারা কিন্তু এই ফ্লোরে থাকবে না। সুতরাং কেউ যদি ইনভেস্ট করতে চায়, দেখে শুনে ভালো কোম্পানিতে ইনভেস্ট করার মতো একটা চমৎকার সময় এখন। তো ইনভেস্টররা এই মুহূর্তে তারা যদি ইনভেস্ট করে এবং তারা যদি পারফেক্ট শেয়ারটিকে চুজ করতে পারে, তাহলে একটা বেটার পজিশনে যাবে। আমি যখন এফএক্স ফুটওয়্যার শেয়ার নিয়ে আলোচনা করেছিলাম, তখন এফএক্স ফুটওয়্যার ফ্লোরে পড়েছিল। তো আমি ফ্লোরে পড়ে থাকা একটা শেয়ার, তখন 200 সামথিং টাকায় শেয়ারটি ফ্লোরে পড়েছিল।
তো এই যে 200 সামথিং টাকায় শেয়ারটি ফ্লোরে পড়েছিল, সেখান থেকে কিন্তু একটা লম্বা মুভমেন্ট নিয়েছে। তো এই জাতীয় শেয়ারগুলোকে খুঁজে বের করতে হবে আমাদেরকে, এবং সেই শেয়ারগুলোতে ইনভেস্টমেন্ট যদি আমরা করতে পারি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। তো প্রিয় বিনিয়োগকারী বন্ধুরা, এটাই ছিল আমাদের মেঘনা ইন্স্যুরেন্স নিয়ে আজকের আলোচনা। আমরা আবারও আসবো অন্য কোনো শেয়ার নিয়ে। ততদিন অব্দি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।